এলাচি গাছ এটা এলাচি গাছ এটা কয় বছর পরে হবে জানি না বলে 3-4 বছর লাগতে পারে এখানে এলাচি গাছ বোনা হচ্ছে এই যে গর্ত করা হয়ে গিয়েছে আর এলাচি গাছটা এমন জায়গায় বুনতে হবে যেখানে আলো আর রোদের লুকোচুরি হয় মানে একদম ডাইরেক্ট রোদের যেখানে পড়ে সরাসরি সেখানে লাগানো যাবে না তো এজন্য আমরা একটা বড় আম গাছের নিচে এই গাছটা লাগাচ্ছি যে ছায়ায় নিচে এটা বুনতে হবে এলাচি গাছটা এই যে দেখতে পাচ্ছেন আর এলাচি হতে একটু সময় লাগে বছরখানিক লাগতে পারে তো আমরা এখানে বুনে দিব আর এখানে কিছু যে নারিকেলের আঁশ রেখেছি এটাও দিয়ে দিব এটা সার হয়ে যাবে আর এখানে ইউরিয়া সার একটু দিচ্ছে এই যে দেখ সাদা সাদা গোল গোল আর একটু উঁচু জায়গায় এলাচি গাছ বুনতে হয় যাতে পানি না জমে থাকে ইনশাল্লাহ ভালো মতোই হবে এলাচি যাতে বেশি বেশি হয় দোয়া করবেন এই যে এলাচি গাছ এটা এই পাতাগুলো এরকম একটু লম্বা লম্বা হয় আর এটা ছিঁড়ে একটু নাকের সামনে ধরলে অনেক সুন্দর একটা গন্ধ আসে তো এটা প্রমাণ হচ্ছে এটা এলাচি গাছ অন্য কোনো পাতায় কিন্তু এরকম একটা গন্ধ আসবে না একটা তীব্র গন্ধ আসে এলাচি এই যে এলাচি গাছ যে জড়গুলা শিকড়গুলো আর কি এই যে এলাচ গাছ লাগানো হয়ে গেল আর এটার উপযুক্ত সময় হচ্ছে জুন জুলাই মাসে অতিরিক্ত বর্ষা মাসে এই গাছ লাগানো যাবে না আর এটার ফলন আমি শুনেছি ভাদ্র বা আশ্বিন মাসে এলাচ পরিপক্ক হয় তো দেখা যাক আমাদের এলাচ কখন হয় আর এই যে এই সারটা দেখছেন এটার নাম হচ্ছে ফুরান ডান এই সারটা একদম গাছ লাগানোর পরে একটু দেখাও হাত দিয়ে গাছ লাগানোর পরে এটা দিতে হয় এটা কি কাজ করে এটা হচ্ছে যে পোকামাকড় যে আক্রমণ করে গাছকে সেটা থেকে রক্ষা করে অল্প পরিমাণ দিতে হয় জাস্ট উপরের দিকে ছিটিয়ে দিতে হয় ঠিক আছে এই যে দিয়ে দিচ্ছে ফুরান সার অল্প অল্প করে দিতে হয় গাছের গোড়া একদম সবার শেষে দিতে হয় এটা ছত্রাক তারপরে পোকামাকড় যাতে না আসে সেজন্য